সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি দুই তলা কেক কিভাবে ডেকোরেশন করতে হয়, সিম্পল একটি আইডিয়া। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আমি একটা টার্ন টেবিলের উপর কেক বোর্ড নিয়ে নিয়েছি। এর উপর কিছুটা ক্রিম দিয়ে তারপর কেকের একটি স্লাইস নিয়ে স্লাইসের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে তারপর পরিমাণ মতো ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে তারপর আরেকটি স্লাইস দিয়ে দিলাম। সেমভাবে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। আর এই ক্রিমটা কিভাবে তৈরি করেছি তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কেকটাও কিভাবে তৈরি করেছি তার একটা বেসিক ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একইভাবে আমি 2 পাউন্ডের একটি কেক এইভাবে কভার করে নিয়েছি। এখন আবার আরেকটি 1 পাউন্ডের কেক অন্য আরেকটি বোর্ডের মধ্যে নিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে কেক দুটোকে কভার করে নিলাম। কেক দুটো কভার করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে কমপক্ষে 15 থেকে 20 মিনিট রেখে তারপর একটা কেকের উপর আরেকটা কেক সাজাতে হবে। কেক দুটো কভার করা হয়ে গেলে যেহেতু আমি কেকটা হালকা পিঙ্কিশ কালার করব, তাই ক্রিমের সাথে সামান্য একটু পিঙ্ক কালার দিয়ে তারপর কভার করে নিচ্ছি। কেক দুটো কভার করা হয়ে গেলে বড় কেকটির উপর ছোট কেকটি স্থাপন করলাম। আর কেক দুটি কিন্তু অবশ্যই আলাদা আলাদা কভার করতে হবে। এখন চকলেট সিরাপ দিয়ে চারপাশে ড্রপ আকারে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। প্রথমে চারপাশ দিয়ে তারপর উপরে কিছুটা চকলেট গানাশ দিয়ে তারপর একটা প্লেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নজেলের সাহায্যে ফুল এঁকে নিয়ে নিতে পারেন। এরই মধ্যে আমার কেক ডেকোরেশন হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।